ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. مدرك بحي صحيح بخاري بن مسلم برنيت الحديث جكاني হাতের জেনা চোখের জেনা ইত্যাদি জেনার কথা বলার পর এক পর্যায়ে বলা হয়েছে আলফারজ দেখ তো শেষ অংশের অর্থ বা ব্যাখ্যা বুঝতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম আলা রাসূলিল্লাহ। জি ভাই, সহিহ বুখারী এবং মুসলিম মুসনাদে আহমদে আবু দাউদের ভিতরে হাদিসটি বর্ণিত হয়েছে। তো সর্বশেষে বিভিন্ন ধরনের মাজাজি বা রূপক অর্থের জেনা এর কথা তুলে ধরার পরে রিয়েল যে জেনা, প্রকৃত যে জেনা বা জেনা বা ব্যভিচারের যে বাস্তবতা বা মূল যে ব্যভিচার, সেই ব্যভিচারের কথা বোঝাতে গিয়ে ইসাদ্দিকুহু ইউকাজিবুহু শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ চোখের দ্বারা জেনা হয় কিন্তু সেটি আসলে আসল জেনা নয়, হাতের দ্বারা যে জেনা হয় সেটা মূলত আসল জেনা নয়, বরং এগুলো হচ্ছে জেনার ক্ষেত্রে বা ব্যভিচারের ক্ষেত্রে ভূমিকা বা প্রারম্ভ। আর এই প্রারম্ভের একটা সমাপ্তি রয়েছে বা মূল যে ব্যভিচার বা মূল যে কর্মটি, সেই কর্মের পূর্বে এটি হচ্ছে প্রি টেস্ট বা প্রাইমারি অবস্থা। আর এর যে পরিপূর্ণ অবস্থা বা চূড়ান্ত অবস্থা সেটি কেবলমাত্র লজ্জাস্থান দিয়ে সংগঠিত হয়ে থাকে। তো চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, এই ধরনের জেনাগুলো করতে করতে একটা পর্যায়ে ব্যক্তি সে চূড়ান্ত জেনার দিকে ধাবিত হয়। তো সেই চূড়ান্ত জেনাটা লজ্জাস্থানের দ্বারা সংগঠিত হয়। তো এক্ষেত্রে সে কেউ এই চূড়ান্ত জেনায় লিপ্ত হয়, আবার কেউ কেউ এটার থেকে বিরত থাকতে সক্ষম হয় বা আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ফিরে নিয়ে আসেন যখন সে চেষ্টা করে। তো এটি হচ্ছে মেইন করা হচ্ছে, অর্থাৎ লজ্জাস্থানের জেনাটি যখন সে করে ফেলে তখন সে যে পূর্বে যে কাজগুলো করেছে সেটির জন্য একটা পূর্ণতা দিল বা সেটির জন্য চূড়ান্ত বাস্তবতার মুখোমুখি সে হলো বা বাস্তবতায় সে লিপ্ত হলো। আর যখন সে লজ্জাস্থানের কর্মটির থেকে বিরত থাকে তখন পূর্বে যে কাজগুলো করলো সেটির যেন সে বাস্তবায়ন করলো না বা পূর্বের যে প্রারম্ভিকা সেই প্রারম্ভিকাকে সে মিথ্যা প্রতিপন্ন করলো, অর্থাৎ সে ওই কাজের পূর্ণতা দিল না বা ওই কাজকে সে চূড়ান্তভাবে বাস্তবায়ন করলো না, বরং ওখান থেকে সে ফিরে আসলো। তো চোখের জেনা, হাতের জেনা এর চেয়েও ভয়াবহ হচ্ছে লজ্জাস্থানের জেনা। অতএব কেউ যদি অন্তত চূড়ান্ত ব্যভিচারে লিপ্ত হওয়ার পূর্বে ফিরে আসতে পারে নিঃসন্দেহে সেটিও একটি ভালো দিক, কিন্তু চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনার পাশাপাশি যখন একটা মানুষ লজ্জাস্থানের জেনা লিপ্ত হয় তখন আর কোনো কিছুই বাকি থাকে না। তো মূলত হচ্ছে এক্ষেত্রে লজ্জাস্থানের ব্যভিচারের ব্যাপারে যেমন সতর্ক করা হয়েছে, পাশাপাশি রূপক অর্থে যে ব্যভিচারগুলো হয়ে থাকে হাতের, পায়ের, চোখের, যেখান থেকে যেটাকে মূলত আসলে আমরা ব্যভিচার মনে করি না কিন্তু হাদিসের ভাষায় সেটিও এক ধরনের ব্যভিচার, কিন্তু লজ্জাস্থানের যে ব্যভিচার সেটিকে কিন্তু আমরা সকলেই ব্যভিচারই মনে করি, এক্ষেত্রে রূপক কোনো ব্যভিচারের কথা কেউ আমরা কল্পনা করি না। তো এটি মূলত বোঝানো হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আলম বিসাল্লাহ সাল্লাম নবীনা মোহাম্মদ।